সবাই সবার পছন্দের জুতো নিয়ে নিছে মাশাআল্লাহ সাফওয়ান দুই জোড় নিছে সাফওয়ানের গুলা কোথায় এটা হচ্ছে ড্রেস এটা আমি নিয়েছি হাতের কাজ আছে তারপর হচ্ছে এই যে ব্যাক সেট আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবার রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে আমরা দোহা এক্সিবিশনে যাচ্ছি ইফতারের পর তো তিন চার দিন ধরে আমরা কেনাকাটা করেছি কোন কোন মার্কেটে গেলাম কি কি কেনাকাটা করলাম এসব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দোহা এক্সিবিশনে যাচ্ছি প্রথমে দোহা এক্সিবিশন ঘুরে দেখব তো ওখানে যদি কিছু ভালো লাগে তাহলে ওখান থেকে নিব আর যদি ভালো না লাগে তাহলে এরপর আমরা মার্কেটের দিকে চলে যাব তো চলুন গাইস দোহা এক্সিবিশনে কি কি আছে তা একটু ঘুরে দেখি দোহা এক্সিবিশনে বড়বাবের ফ্যামিলি আর হচ্ছে আপু দুলাবাই ওনার মেয়েকে নিয়ে ওনারাও আসতেছে তো সবাই একসাথে আজকে কেনাকাটা করব অনেক মজা হবে চলে আসছি আমরা পার্কিং করছি এখন সামনে হয়তো সিরাজ ভাইয়ের গাড়ি এখানে সেটগুলা অনেক সুন্দর ছিল একটা থেকে একটা সুন্দর পুরো মাথা নষ্ট করার মতো তো আসলে আমরা যেহেতু হিজাব পরি আমরা লং সাইডের মধ্যে দেখছি এই সেটটা আমরা দেখছিলাম যে ওটা এটা আমাদেরটা হচ্ছে যে মানে কালারিং ছিল এটা শুধু এক কালার এক কালার হ্যাঁ এগুলো সব হচ্ছে কানের দুল মাশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ এই কানের দুলগুলো কি সুন্দর এটা দেখেন না এটা দেখেন না দুইটা সেট আমার অনেক পছন্দ হয়েছে এটা আর একটা হচ্ছে এই যে এটা একটার দাম হচ্ছে 1500 রিয়াল আর একটার দাম হচ্ছে 2500 রিয়াল অনেক দাম স্টোনগুলো নাকি অনেক ভালো স্টোন তাই একটু দাম বেশি এই বোরকাটার দাম হচ্ছে 700 রিয়াল তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করেছি এখান থেকে হচ্ছে তিশামণির জন্য একজোড় কানের দুল নিয়েছি
আর হচ্ছে আপু একটা পারফিউম নিয়েছে। আমরা আসলে আজকে যেহেতু কেনাকাটা করব, তাই এখান থেকে আর বেশি কিছু নিলাম না। আমরা এখান থেকে ঘুরে এখন হচ্ছে চলে যাব মার্কেটে। তিশার জন্য আর হচ্ছে আমার জন্য এখান থেকে কাপড় দেখব। তো চলুন গাইস দেখি কি কি ঈদ কালেকশন আসছে। আমরা দুলহানে আসছি তিশামণির জন্য ড্রেস দেখতে। তিশামণি এখন ট্রাই রুমে ট্রাই করছে, আপু সহ আসছে আমার সাথে। তিশা অনেক ড্রেস ট্রাই করেছে কিন্তু ওর ভালো লাগছে না কোনোটাই। তো আমার এই শাড়িটা পছন্দ হয়েছে, এই শাড়িটা আমি নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ ওইটা আপু আছে ইয়ে লেকার গেয়া না, ইসমে সে ইসমে সে কে লেকার গেয়া। हाँ ये कलर में लेकर गए आप, ये साड़ी है। अच्छा वाला साड़ी है इधर। এই শাড়িটা হচ্ছে অনেক সুন্দর, এটা আপু নিচ্ছে, এটা হচ্ছে আপু পছন্দ করেছে, মাশাল্লাহ। আপুর শাড়ি আর হচ্ছে আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দুলহানে কাপড়ের দাম একটু বেশি হলেও কাপড়গুলা কিন্তু অনেক উন্নত মানের ভালো। তো আমরা সেজন্য দুলহান থেকেই সব কিছু নিয়ে থাকি, থ্রি পিস বলেন, শাড়ি বলেন, লং ড্রেস বলেন, সব কিছুই আমরা দুলহান থেকেই নেই। অনেক ভালো মানের জিনিস। আপনাদের যদি এখানে কোনো কিছু পছন্দ হয় তাহলে আপনারা দুলহানে চলে আসবেন। তিশার জন্য এখন হচ্ছে এই ড্রেসটা নিয়েছি, অনেক সুন্দর। আমরা এখন আসছি হচ্ছে দুলহানের পাশে বোম্বাই সিল্ক ওই মার্কেটে আসছি। প্যান্টের মধ্যে অনেক সুন্দর কাজ আছে এবং ওড়নার মধ্যেও অনেক সুন্দর কাজ আছে। আর একটা নিয়েছি হচ্ছে এটা, এটা হচ্ছে শারারার মধ্যে, এটা হচ্ছে ড্রেস আর প্যান্ট আর ওড়না হচ্ছে রেড কালারের। অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে সেহেরি খাওয়ার সময়। তো আমরা সেহেরি খাওয়ার জন্য এখন রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্ল্যাক অলিভ রেস্টুরেন্ট। তো এখানে আমরা সেহেরি খাবো আপু আর হচ্ছে আমি, বড়বাবি আর হচ্ছে সিরাজ ভাই। ওনাদের একটা দাওয়াত আছে, ওনারা অন্য একটা দাওয়াতে গিয়েছে। এই তো আজকের কেনাকাটা করতে পুরো রাত শেষ, এখন হচ্ছে সেহেরি খাবো সবাই। তো আসলে 2-3 দিন ধরে আমরা মার্কেট থেকে কেনাকাটা করেছি। তো আমি চেষ্টা করেছি সবগুলা একসাথে একটা ব্লগে দেওয়ার, আমি পার্ট 1 পার্ট 2 করে না দিয়ে একটাতে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এই তো এখন আমরা সেহেরি কাটছি, এর পরের দিন কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব।
পরের দিন এশার আর তারাবি নামাজের পর আবারও বের হয়েছি। তো আজকে আসলাম বিলাজু মলে। এই মল থেকে তিশা মনে কিছু জামা কাপড় কিনবে, তাই আসছি। আর হচ্ছে আপু আসতেছে, আপুর মেয়ে কিছু মেকআপের জিনিস নিবে। তো বড়বাবিও আসতেছে, যার যার যেটা লাগে ওইটার জন্য আসলে সবাই একসাথে। আজকে আবারও দেখা হচ্ছে সবার সাথে বিলাজু মলে। তো চলুন গাইস, বিলাজু মল থেকে কী নিচ্ছে তিশামণি তা দেখা যাক। তিশামণি তিশামণি ড্রেসের জন্য আসছে বিলাজু মলে। অনেক সুন্দর না ভাইয়া, এটা এখানে তো শো আছে, সাফান এখানে শো আছে, এখানে তোমার শো আছে কিনা দেখো তো আপা। এখানে আছে, আমি দেখছি, আছে আছে। বড়বাবি আর হচ্ছে ভাইয়া, বড়বাবি আর ভাইয়ার সাথে আসছি আমি। আপুকে বলছি তো, আপু আসে এখানে ঘুরতেছে। চলো চলো দেখাও কোথায় একটা চুজ করছে নাকি তিশামণি, দেখি কোন ড্রেস। প্যান্ট এটা ট্রাই রুমে আসছি আমরা, তিশামণি ট্রাই করছে। আপু এখানে ঘুরছে, আপু চলে আসছে, আপুকে দেখতেছি না। বারবাবি আর আমি আসি, আপু কোথায় খুঁজে দেখবো দেখি। আমিও যাচ্ছি আজকে থ্রি পিস দেখার জন্য। বড় ভাবি আজকে ভাবির জন্য থ্রি পিস দেখতে যাবে, আমাদের সাথে একটু দেখা করতে আসছে, এরপরে হচ্ছে ভাবি চলে যাবে। এখান থেকে হচ্ছে সাফওয়ান এটা অর্ডার করছে, আইসক্রিম। সাফওয়ান এখান থেকে দুইটা অর্ডার করেছে, একটা সাফওয়ানের জন্য, একটা হচ্ছে তাহা ভাইয়ার জন্য। কোনটা অর্ডার করছেন বাপি? কফি মুক্কা 25 রিয়াল করে। হ্যাঁ, একটা তাহা ভাইয়ার জন্য। সাফওয়ান বাসায় খেলার সময় একটু পায়ে ব্যথা পাইছে, তাই ভালো করে হাঁটতে পারছে না। তিশা এই মল থেকে একটা প্যান্ট আর একটা ড্রেস নিয়েছে, আপু হচ্ছে আপুর মেয়ের জন্য কিছু মেকআপের জিনিস নিয়েছে। তো এই তো কিছু কেনাকাটা করেছি, এখন হচ্ছে আমরা তিনজন তিন দিকে চলে যাব। বড়বাবি হচ্ছে থ্রি পিস দেখার জন্য অন্য একটা মার্কেটে যাবে, আর হচ্ছে
আপু যাবে হচ্ছে আরেকটা অন্য মার্কেটে, আমি যাব হচ্ছে সেন্টার পয়েন্ট মার্কেটে। এই মার্কেট থেকেই নাকি আমার বড় ছেলে ফাহিম কেনাকাটা করবে। তো এই তো আমরা এখন মার্কেটে চলে যাচ্ছি বড় ভাবি আর আপুকে বিদায় দিয়ে। আমার তিন মানিককে নিয়ে আসছি আজকে ঈদের বাজার করার জন্য। দেখে এখান থেকে ফাহিম আস্তা পণ কিনে মলটা তো অনেক বড়। এটা একটা বিশাল বড় মল। সুন্দর বাবা, হ্যাঁ এটা না এখন হচ্ছে সাফনের সেকশনে আসছি। সাফনের জন্য জামা দেখতে কোনটা দেখবো বাবা? কোনটা কোনটা পছন্দ করে নাও তুমি বাবা? প্যান্ট আট বছরের দেখো। এই জামাটা তিশার জন্য নিয়েছি, ফাহিম আর সাফওয়ানের জন্য কিছু কেনাকাটা করেছি এখান থেকে। ফাহিমের কয়েকটা গেঞ্জি পছন্দ হয়েছে তো এখান থেকে নিয়েছে, আর হচ্ছে বাকি রয়েছে জুতো। তো এখন হচ্ছে সেহেরির সময় হয়ে আসছে প্রায়, মানে এই মার্কেটে একদম মানুষ নাই, আমরাই হচ্ছে লাস্ট কাস্টমার। তো আমরা এখান থেকে বাসায় গিয়ে সেহেরি করব। এভাবে আমরা দুইটা রাতে কেনাকাটা করেছি। আজকে হচ্ছে তৃতীয় দিন, আজকেও আমরা এশার এবং তারাবির নামাজের পর বের হয়েছি।
আজকে সাফওয়ান ফাহিম তিশা সবাইকে নিয়ে একসাথে বের হয়েছি, যাতে যা যা লাগে সব কিছু যেন আজকের মধ্যে হয়ে যায়। তো জুতো নিব আজকে, আর কী কী নিচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা আসছি রেড টেক মার্কেটে। অনেক সুন্দর না তিশামণি, এখানে অনেক সুন্দর সুন্দর মক আছে। গিফট মিলেগা গিফট দিছে। সাফওয়ানের জন্য নেওয়া হয়েছে, আর তিশামণিও নিছে। এটা গিফট দিছে না, তিশামণি কি গিফট দিছে? এটা এটা তো বাউসার আছে, আমরা ঈদের পরে ইউজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলো, আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর একটা মার্কেটে যাবো এখন। পার্কিং তো অনেক ফ্যামিলি, আজকে তো মনে হয় মানুষ বেশি, গাড়ি রাখার জায়গা পাবে কিনা কে জানে। পার্কিং আনসার গ্যালারিতে যাচ্ছি আমরা এখন। মাশাআল্লাহ, এই দুইজন সাফওয়ানের জন্য ঈদের জুতো সাফওয়ান চুজ করছে। মাশাআল্লাহ আমার থেকে ফাহিমের আম্মু সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সাফওয়ান সবাই সবার পছন্দের জুতো নিয়ে নিছে, মাশাআল্লাহ। সাফওয়ান দুই জুড় নিছে। তিশামণির গুলা কোথায়? তিশামণির গুলা তিশামণির হাতে। ফাহিম কোথা থেকে নিবে যে? ফাহিম, আমাদের কেনাকাটা শেষ, অনেক টাকার
কেনাকাটা করেছি, তাই অনেকগুলা লটারিও পেয়েছি। লটারিগুলা এখন ভরাট করে আমরা ফেলে দিব বক্সে, এরপরে হচ্ছে বাসায় চলে যাব। ফাহিমের আব্বু লিখে দিচ্ছে, আর ফাহিম, তিশামণি, সাফওয়ান, আমি, ফাহিমের আব্বু, আমরা সবাই মিলে সবার হাতে ফেলেছি। সবাই দোয়া করবেন আমার জানার জন্য, আমার সাফওয়ানের জন্য। এখন হচ্ছে তো বেবি বয়। এগুলা সব হচ্ছে ঈদের জন্য কেনা হয়েছে, তিশামণির জন্য, আর হচ্ছে সাফওয়ান, আর হচ্ছে ফাহিম, সবার জন্য কেনা হয়েছে। তো এগুলা হচ্ছে জুতু, এই যে জুতু, এটা সাফওয়ানের জন্য, এটাও সাফওয়ানের জন্য, এটা হচ্ছে ফাহিমের আব্বুর জন্য, আর এই যে এগুলো হচ্ছে তিশামণির জন্য। অনেক নাইস জুতো, আর এগুলোও হচ্ছে তিশার জন্য। অনেক সুন্দর হয়েছে এটা পিঙ্ক কালারের মধ্যে। আর এগুলো হচ্ছে আমার জন্য, ব্ল্যাকের মধ্যে নিয়েছি। এগুলো হচ্ছে জুতো, আর ফাহিমের জুতো এখানে নাই, ফাহিম নাকি বিলাজো থেকে নিবে, তো সে বিলাজো থেকে এখনও নেয় নাই, নিলে পরে শেয়ার করবো আপনাদের সাথে, সমস্যা নেই। এগুলো হচ্ছে ফাহিমের ড্রেস, জামা আর কি, টি শার্ট, প্যান্ট, আর হচ্ছে টি শার্ট, আর এটাও হচ্ছে টি শার্ট, এটাও, আর এটাও, চারটা নিছে। আর হচ্ছে এটা তিশামণিকে গিফট করছে রেড ট্যাগ থেকে, রেড ট্যাগ মার্কেট থেকে, যে এটা। দুই তিন দিন ধরে আমরা এগুলাই মার্কেটিং করেছি, কি কি মার্কেটিং করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এগুলো হচ্ছে সাফওয়ানের, এই যে একটা, এটা একটা, দুইটা, তারপর হচ্ছে এই যে প্যান্ট, এগুলা, এগুলাও হচ্ছে সাফওয়ানের, এই যে এটাও সাফওয়ানের, এটাও হচ্ছে সাফওয়ানের, তারপর হচ্ছে এই যে এটাও সাফওয়ানের, এটাও সাফওয়ানের, সাফওয়ানের অনেকগুলা নিচে জামা, মাশাল্লাহ। তারপর এগুলো হচ্ছে রিং, যেগুলো হচ্ছে ইয়াররিং, আর এই যে এগুলো হচ্ছে রিং আর কি। তারপর এটা হচ্ছে অনেক নাইসলি একটা ব্যাগ নিছে, এই যে মাশাল্লাহ। আর এটা হচ্ছে ড্রেস, ড্রেসের সাথে একটা প্যান্টও আছে, আর এটাও হচ্ছে ড্রেস, এটাও ড্রেস তিশামণির, আর এটাও হচ্ছে ড্রেস, এটা টি শার্ট আর কি, টি শার্টের মধ্যে নিছে। তারপর এই যে এটা হচ্ছে প্যান্ট আর জামা, এটাও ড্রেস, আর এগুলো হচ্ছে প্যান্ট, এখানে হচ্ছে দুইটা প্যান্ট। এই তো এগুলো সব হচ্ছে আমাদের ঈদের বাজার, এগুলো সব করছি দুই তিন দিন ধরে আমরা মার্কেট থেকে। এখন আমারগুলো দেখাবো। এটা হচ্ছে শাড়ি, এই শাড়িটা আমি নিয়েছিলাম দুলহান থেকে। এটার দাম হচ্ছে 944 রিয়াল। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা হচ্ছে ড্রেস নিয়েছি, ড্রেসটা দেখাচ্ছি। এই ড্রেসটা নিয়েছি দুলহান থেকে,
শরারা সিস্টেম। এটা হচ্ছে উপরের জামা, তারপর হচ্ছে প্যান্ট আছে, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে শরারার ওড়না, এটা তো কাজ আছে, এই যে এই শরারাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে ওড়না, আর এগুলো এটা হচ্ছে জামা, আর এটা নিচেটা প্যান্ট, আর এটা হচ্ছে একটা শাড়ি। এই ড্রেসটার দাম হচ্ছে 1157 রিয়াল। তেশামনির জন্য যেগুলো নিয়েছিলাম ওগুলো একটু বড় হয়েছে, তাই ছোটো করার জন্য দিয়েছি। ওগুলো ঈদের দুই দিন আগে দিবে, ওই থ্রি পিসগুলো দেখাতে পাচ্ছি না তাই। এই তো এগুলো সব হচ্ছে আমাদের ঈদের বাজার। সো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।